প্রতিগড়ে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জামতলা বাড়ি এডিসি ভিলেজ কমিউনিটি হল ঘরে মেগা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতিগড়ে সুশাসন অভিযানের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাজারব্যাপী এই অভিযান চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। অভিযানে কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি গ্রামীণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ায় হচ্ছে সরকারের মূল লক্ষ্য। আর তারই অঙ্গ হিসেবে আজ শুক্রবার জামতলা বাড়ি কমিউনিটি হলে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশাসনিক শিবিরে বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়। জামতলা বাড়ি এলাকার প্রচুর সংখ্যক জনজাতিরা আজকে এই শিবির থেকে বিভিন্ন পরিষেবা বিনামূল্যে গ্রহণ করেন। আজকের এই প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি শ্যামল দাস, চণ্ডীপুর আরডি ব্লকের বিডিও, উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী সহ অন্যান্যরা। মূলত সরকারি সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রশাসনিক উদ্যোগ। এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন যে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন আমাদের জিপি লেভেলে প্রায় সবকটি পঞ্চায়েতে আমাদের জিপি লেভেলের সেই কার্যক্রম হয়ে গেছে। এখন আমাদের ব্লক লেভেলের সেই ব্লক লেভেল আমাদের প্রতি ঘরে সুশাসন ক্যাম্পেইন হচ্ছে, যাতে ফ্রিতে মানুষের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া যায়। এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন জমা এবং মানুষের অন্যান্য প্রশাসনিক সহযোগিতা সেখানে প্রদান করা হচ্ছে। এবং আমাদের ব্লক লেভেলের আগামী 17 তারিখও বিসিনগরে আরেকটা আমাদের এই ব্লক লেভেল ক্যাম্পেইন হবে। তারপরে আগামী 18-19 আগামী মাসের সেখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল আরও দুটা প্রোগ্রাম হবে সাব ডিভিশন ওয়াইজ। একটা আমাদের এই ব্লকেরই আমাদের চণ্ডীপুর ময়দানে সেখানে হবে একটা ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম ক্যাম্পেইন, এবং তারপরে আমাদের আরেকটা কুমারঘাটের মানুষই হলে সেখানে হবে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম। আমাদের ব্লক লেভেল দুটো আমরা প্রোগ্রাম করছি, দুটো সেক্টরে, ডোলগাঁও সেক্টরে এবং শ্রীরামপুর সেক্টরে, এবং তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলও দুটো প্রোগ্রাম হবে, দুটো সাব ডিভিশন। এছাড়া আমি তো বললামই যে আমাদের পঞ্চায়েত লেভেলে, জিপি লেভেলে সবগুলো পঞ্চায়েতেই আমাদের এই প্রতি ঘরে সুশাসনের ক্যাম্পেইন হয়ে গেছে। কি কি সুবিধা পাচ্ছে এখানে? আধার কার্ড কারেকশন, আধার কার্ড নতুন করে উঠানো কিংবা পিআরটিসি এবং আমাদের ইনকাম সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, সেগুলো যেগুলো এখানে দেওয়া সম্ভব না সেগুলোর ফর্ম জমা নেওয়া হচ্ছে, এবং যেগুলো দেওয়া সম্ভব এখানে প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলো দেওয়া হচ্ছে, এবং বাকি ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে, পরবর্তী সময় তাদেরকে প্রদান করা হবে। এছাড়া পিএমওয়াই ঘরের এসবিএম টয়লেট বলুন কিংবা আমাদের পিএমজেএসওয়াই যে আমাদের গ্যাস উজ্জ্বলা কানেকশন সেগুলো দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন রকম আপনাদের এসএনজি গ্রুপও রয়েছে, সেখানে তাদেরকে ঋণ প্রদান করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের ব্লক দপ্তরের মাধ্যমে এখানে আরোবার তো দেওয়া হচ্ছে, পাশাপাশি জব কার্ডও দেওয়া হয়েছে কিছু কিছু মানুষকে চিহ্নিত করে। এবং যদিও শর্ট টাইমের ভিতরে আমরা পারি নাই, আমাদের মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে আরও অন্যান্য আমাদের স্কিমগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রদান করা হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে আমাদের কিছু কিছু শ্রমিককে সেখানে তাদেরকে পাট্টা ল্যান্ড বা রেশন কার্ড সেগুলো দেওয়ার কথা ছিল, যদিও সময় বিষয়ে সেগুলো আমরা পূরণ করতে পারিনি। কারণ আজকের দিনেই আমাদের এই সাব ডিভিশনে আমাদের কৈলাসহর কেএমসির আন্ডারে সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে, যে কারণে এসডিএম অফিস থেকে সম্পূর্ণ স্টাফ সেখানে আমরা ফুলফিল পাইনি, যে কারণে আমরা সেগুলো দিতে পারিনি। কিন্তু আগামী দিনে যে প্রোগ্রামগুলো হবে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল, সেখানে আমরা নিশ্চয়ই আমাদের যত রকমের স্কিম চলছে বর্তমান সরকারের সমস্ত রকম স্কিমে আমরা বেনিফিসারিকে প্রদান করব। Bureau Report, Versity.